আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি তাসবিহ পড়ুন, সূর্য ওঠার আগে, সূর্য ডুবার আগে, কখন কখন বলেন, এই সময়টা কোনটা? সূর্য ডুবার আগে, এখনকার সময়টা কোনটা বলেন? তাহলে সূর্য ওঠার আগেও করুন, সূর্য ডুবার পরেও করুন। অমিন আনা ইল্লাইল, রাতের বেলা মাঝে মাঝে পড়ুন সুবহানাল্লাহ। যদি মিন না বলে ফি বলতো, মিন না বলে ফি বলতো, সারা রাত দাঁড়িয়ে থাকতে হতো, সারা রাত জেগে জেগে তাসবিহ পড়তে হতো, লেকিন রব্বে করিম বড় মেহরবানি করে ফি না বলে মিন বলেছেন সুবহানাল্লাহ। ফি না বলে কি বলেছেন বলেন? মিন। ওয়া মিন আনা ইল্লাইল, রাতের বেলায় মাঝে মাঝে পড়ুন সুবহানাল্লাহ। এবার বলে ফাসাব্বিহ, আবার বলে আপনি তাসবিহ পড়ুন। ওয়া আতরাফান নাহার, দিনের বেলা সকাল সাঁঝে সুবহানাল্লাহ। সূর্য ওঠার আগেও পড়ুন, সূর্য ডুবার আগেও পড়ুন, রাতের বেলায় মাঝে মাঝে পড়ুন, দিনের বেলা সকাল সাঁঝে পড়ুন। এবার আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, আমি যদি এভাবে তাসবিহ পড়ি আপনি আমাকে কি দিবেন? বলেন কি দিবেন? বলেন আপনারাও বলেন কি দিবেন? আল্লাহ কি দিবেন? বলেন আল্লাহ আমাকে কি দিবেন? এখন ফাসাব্বিহ রাসূলকে বলেছেন, এবার রাসূলের মধ্যস্থতায় রব্বে করিম আমাকেও বলেছেন। কাকে বলেছেন? আমাকে। ফাসাব্বিহ, আপনি তাসবিহ পড়ুন। বলেন আপনি তাসবিহ পড়ুন, আপনি তাসবিহ পড়ুন। সূর্য ওঠার আগে, সূর্য ডুবার আগে, রাতের বেলায় মাঝে মাঝে, দিনের বেলায় সকাল সাঁঝে, সকালে আর সন্ধ্যায় তাসবিহ পড়ুন। রাসূল জিজ্ঞেস করলেন, আল্লাহ আমি যদি এভাবে তাসবিহ পড়ি আপনি আমাকে কি দিবেন? আল্লাহ তাআলা বলেন, না আল্লাহ তারদা, কথা দিলাম আপনাকে এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, শেষ তক আপনি বলে উঠবেন বাস বাস হয়েছে হয়েছে। আপনি কি বলে উঠবেন? বাস, আর লাগবে না সুবহানাল্লাহ, আর লাগবে না। কি পরিমাণ দিলে আপনি বলবেন আর লাগবে না? সবাই বলে কি পরিমাণ দিলে বলবেন আর লাগবে না? এই আয়াত কারিমা শুনে রাসূলের বংশের কেউ একজন বলে উঠলেন, অকালা বাদু আলে মুহাম্মদ। হাদিসে যেটা আছে আমি সেটাকে শোনাতে হবে, কে বলেছিলেন আমি নাম জানি না। হাদিস হুবহু এভাবে, অকালা বাদু আলে মুহাম্মদ, রাসূলের বিবিদের কেউ একজন বলে উঠলেন, ইদান আনা ফিল জান্নাহ, তবে তো আমিও জান্নাতি। বলে তুমি জান্নাতিটা কেমনে বুঝলা? তুমি এটা তুমি কেমনে বুঝলা? তুমিও জান্নাতিটা কিভাবে বুঝলা? বলে আল্লাহ তাআলা বলেন, লা আল্লাহ তারদা, হাবিব আমি আপনাকে খুশি করে দিব, আর আমি জাহান্নামে গেলে রাসূল খুশি হবেন না, এই জন্য আমাকে জান্নাতে দিয়া রব তার হাবিবকে খুশি করে দিবেন। ওয়ালা ইয়ারদা রাসূল ওয়া আহাদুম মিন উম্মতিহি ফিন্নার, আল্লাহ তারা ততক্ষণ খুশি হবেন না, রাসূল ততক্ষণ খুশি হবেন না যতক্ষণ তার একজন উম্মত জাহান্নামে থাকে। অতএব আমাকে জান্নাতে দিয়ে আল্লাহ তাআলা তার রাসূলকে খুশি করে দিবেন সুবহানাল্লাহ। এজন্য সকাল আর সন্ধ্যা তাসবিহ পড়া। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিআতা মাররা সাবাহান ওয়া মাসাআন, لم يأت أحد بأفضل منه إلا من أتى بمثله أو أكثر منه رواه البخاري. আল্লাহ নবী বলেন, কোন মুসলমান যদি সকালে 100 বার পড়ে, সন্ধ্যায় 100 বার পড়ে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, প্রত্যেকে ঠোঁট নাড়েন, ঠোঁট নাড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আবার سبحان الله وبحمده سبحان الله وبحمده مغسطه হয়েছে আবার বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি জোরসে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহ নবী বলেন সকালে 100 বার পড়বা সন্ধ্যা 100 বার পড়বা আল্লাহ তাআলা তোমাকে আসল মাঝে তুলবেন না অবশ্যই তুলবেন সবচেয়ে বেশি নেকিওয়ালা বানিয়ে
করতে লাগে 5 মিনিট, আপনাদের লাগবে 2 মিনিট। আমার আমাদের বাংলাদেশের বিখ্যাত হাফেজ, বিখ্যাত কারি, ইনার লাগবে 10 মিনিট। বলবেন হুজুর আপনাদের, আপনার লাগবে 5 মিনিট, ইনার লাগবে 10 মিনিট, আমাদের লাগবে 2 মিনিট, ব্যাসকমটা কেন হলো? আপনারা বেশি এক্সপার্ট, যে যে যত এক্সপার্ট হয় তার গাড়ি তত দ্রুত যা, ঠিক না? এই জন্য ইমাম সাহেবের সুন্নত আগে শেষ হয় না, আপনাদের সুন্নত আগে শেষ হয়। আপনাদের তো আগে শেষ হবে কেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পড়বো তো ইনশাআল্লাহ, নিয়ত করেন আজ থেকে প্রতিদিন 100 বার করে পড়বো ইনশাআল্লাহ। এরপরে আরেক হাদিসে রাসূল বলেন, এর সাথে যদি আরেকটা বাক্য জুড়ে দাও, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ নবী বলেন, কালিমাতান, দুটো বাক্য এমন আছে, খফিফাতান আলাল লিসান, জবানে বড় সহজ, জবানে কি বড় সহজ, সাকিলাতান ফিল মিজান, মিজানে বড় ভারী, হাবিবাতান ইলা রহমান, রহমানের কাছে বড় প্রিয়। আমি এটাকে ছন্দে বলি, আমি এটাকে ছন্দ বানিয়েছি, ছন্দ, জিব্বায় সহজ পাল্লা ভারী, আল্লাহর কাছে খুব প্রিয়, জিব্বা সহজ পাল্লা ভারী, আল্লাহর কাছে খুব প্রিয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, বেশি বেশি পড়িও, জিব্বা সহজ পাল্লা ভারী, বলে আল্লাহর কাছে খুব প্রিয়। বুখারী শেষ হাদিস আপনাদের মুখস্থ হয়ে গেল, জিব্বা সহজ আল্লাহ ভারী, আল্লাহর কাছে খুব প্রিয়। আবার বলেন তো, দেখছেন ছন্দে বলছি আর সবার মুখস্থ হয়ে গেছে, জিব্বায় সহজ আল্লাহ ভারী, আল্লাহর কাছে খুব প্রিয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, বেশি বেশি পড়িও। আপনি পড়িও বলবেন না পড়বো বলবেন? না, আমিও বলছি পড়িও, আপনারাও কোন পড়িও, উস্তাদ কে লিখো, ছাত্র কে লিখো, কি আরেক হাদিসে রাসূল বলেন, কোন মানুষ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এটা 7 বার পড়ে, কয়বার? আল্লাহ নবী বলেন, বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ, জান্নাতে তার জন্য একটা ঘর তৈরি হবে। 5:10 জান্নাতে একটা ঘর বানাবো এখন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, 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 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। একটা ঘর জান্নাতে হয়ে গেল, 5:10 এখনো, 5:10 সুবহানাল্লাহ। আচ্ছা, প্রতিদিন যদি 10টা করে বানাতেন কেমন হতো? আমার প্রিয় উস্তাদ, আমি যার কাছে বুখারী পড়েছি, হযরত মাওলানা নাসির আহমদ খান সাহেব রহমাতুল্লাহ আলাইহি,
তিনি বলতেন, রহমান কালেমা দুটো যদি রহমানের কাছে বড় প্রিয় হয়, যিনি বলে তিনিও তো প্রিয় হবে। কি আচ্ছা, রবের কাছে যদি আপনি প্রিয় হন তো আপনি কি কি পাবেন? জুতু মেরা তো সব মেরা, জমি মেরি ফলক মেরা, জুতু নেই মেরা তো কুই সেই নেই মেরি, এক ওয়ালা সব ওয়ালা, বলেন এক ওয়ালা সব ওয়ালা, এক হারা সর্বহারা, এক হারা সর্বহারা, এক ওয়ালা সব ওয়ালা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের শেষ হাদিস কোনটা? এটা কি বছরে একবার খতনে বুখারী করার জন্য না প্রতিদিন 100 বার করে পড়ার জন্য? বলে মুহাদ্দিসিন কেরাম বলেন, উস্তাদরাই বলেন, ছাত্ররাই বলেন, আইমায়ে মাসাজিদ বলেন, ওলামায়ে উম্মত বলেন, এটা কি শুধু খতনে বুখারী ঘটা করে খতনে বুখারী করে এটা শুনিয়ে দেওয়ার জন্য নাকি প্রতিদিন আমরা পড়ার জন্য? বলি আমরা এটা পড়ি না কেন? আজ থেকে পড়ব ইনশাআল্লাহ, 100 বার করে ইনশাআল্লাহ। আমিও নিয়ত করলাম, আপনারাও নিয়ত করেন। আল্লাহ তাওফিক দান করুন।